নমস্কার বন্ধুরা, সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আর দেরি না করে দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য রেড বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। গরমকালে দুপুরবেলা শেষ পাতে একটু চাটনি খেতে আমরা সবাই ভালোবাসি, তাই আজ আমি তৈরি করব কাঁচা আম দিয়ে টক মিষ্টি আমের চাটনি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব এই চাটনি। একটা প্যানে জল গরম বসিয়েছি। আমি দুটো মাঝারি সাইজের আম লম্বা করে কেটে নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেব হাফ চা চামচ নুন। 5 মিনিট চাপা দিয়ে আমটা সেদ্ধ করে নেব। 5 মিনিট আমটা সেদ্ধ করে নিয়েছি। আমটা খুব বেশি গলিয়ে ফেলবো না, এই অবস্থাতে আমটা নামিয়ে নেব। এবার একটা কড়া গরম করে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, দেব 1/4 চা চামচ কালো সর্ষে, 1/4 চা চামচ দেব মৌ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/4 চা চামচ নুন। ভালো করে আমটাকে নাড়াচাড়া করে নেব। আমি 1 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দেবেন। খুব ভালো করে নেড়েচেড়ে পুরো চিনিটাকে গলিয়ে নেব। পুরো চিনিটা গলে গেছে, আমি 1/2 চা চামচ করে গোটা জিরে, ধনে, একটু মৌরি, মেথি আর 1টা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করে নিয়েছি। সেই মশলা থেকে 1 চা চামচ মশলা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন একটু ফুটিয়ে চাটনিটা নামিয়ে নেব। মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার চাটনিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি আমের চাটনি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আবার দেখা হবে অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।